আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডিএম টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গ্রীষ্ম আমাদের দুয়ারে এসেছে, এখন গ্রীষ্মের নতুন নতুন শাক সবজি আমাদের সামনে পাওয়া যাচ্ছে। আজকে এমনই একটি রান্না আপনাদের করে দেখাবো যেটি গ্রীষ্মের একটি সবজি। শুধু তাই নয়, আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই সবজিটি অত্যন্ত কার্যকর এবং ফলদায়ক। প্রথমেই আজকে আমরা রান্না করব চিংড়ি ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স চিংড়ি। আমরা 150-250 গ্রাম ঢ্যাঁড়স এইভাবে মধ্যে দিয়ে ফালি করে নিয়েছি। এরপরে আমরা 1 কাপ এম সেলিম শাহ অয়েল অ্যান্ড ফ্লাওয়ার মিলের সরিষার তেল দিয়ে দিলাম। দর্শক, এখানে আমি 4-5টি কাঁচা মরিচ, হাফ চা চামচ শুকনো মরিচ, একটি চা চামচের 1/4 ভাগ হলুদ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি নিয়েছি। আমি 8-10 কোয়া রসুন নিয়েছি। এখন আমি এগুলো সব একত্রে এই কড়াইতে দিয়ে দিলাম। এখন আমরা একটি খুন্তি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। ঢ্যাঁড়সটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং বিশেষ করে আমি একটু আগেই বলছিলাম যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আমরা সবাই জানি যে ওষুধই সব সমস্যার সমাধান না। ভালো পথ্য, সঠিক মতো খাবার যদি আমরা গ্রহণ করি তবে আমাদের অনেক অসুখ এমনি সেরে যাবে। এখন আমরা এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি ঢেলে দেব, দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট আমরা এই ঢ্যাঁড়সটি সিদ্ধ হতে দেব বা রান্না হতে দেব। আমরা সরিষার তেলটাকে প্রিফার করছি, ইট ইজ ভেরি গুড ফর হেলথ, ইউ নো। প্রিয় দর্শক, 15 মিনিট শেষ, আমরা এখন আমাদের চুলাটাই নিভিয়ে দিলাম। আমরা রান্না করছি চিংড়ি ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স চিংড়ি। এই গরমে যারা সবজি খেতে চান না তাদের জন্য, যেহেতু চিংড়ি মাছ আছে এটি একটি লোভনীয় খাবার, এবং আমি এর আগেও বারবার বলছিলাম যে যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের জন্য এটি একটি আদর্শ খাবার। আজ এ পর্যন্তই। যদি আমাদের রান্নাটি ভালো লাগে তবে ডিএম টিভি সাবস্ক্রাইব করবার এবং এই রান্নাটি শেয়ার করবার অনুরোধ জানিয়ে আমি দয়ান বাবু আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ডিএম টিভিতে। আসসালামু আলাইকুম।